উত্তরবঙ্গে ঘোষণা করেছেন ব্যাপক উন্নয়নের কথা। উন্নয়নের ক্ষেত্রে বিজেপি কোনোদিন বিভাজনের রাজনীতি করেনি। আমরা বারবার বলছি, পশ্চিমবঙ্গের উন্নয়নের স্বার্থে, পশ্চিমবঙ্গের বিনিয়োগের স্বার্থে, পশ্চিমবঙ্গের শিল্পায়নের স্বার্থে, পশ্চিমবঙ্গের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের স্বার্থে বিজেপি কোনো দলীয় রাজনীতিকে গুরুত্ব না দিয়ে রাজ্য সরকারকে সম্পূর্ণ সহযোগিতা করে। রাজ্য সরকারের কাছ থেকে এখনও পর্যন্ত এ ধরনের কোনো উদ্যোগ আমাদের চোখে পড়েনি। শুধুমাত্র কেন্দ্রীয় বিরোধিতা, কেন্দ্রের বঞ্চনা, কিছু রাজনৈতিক বক্তব্য এবং রাজনৈতিক স্লোগানের মধ্যে দিয়ে রাজ্য সরকার নিজেদের সার্বিক ব্যর্থতাটাকেই ঢেকে রাখতে চাইছেন। গতকাল মুখ্যমন্ত্রীর ঘোষণা, সে মা ক্যান্টিন থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প যে ঘোষণা করা হচ্ছে, তার বাজেটারি অ্যালোকেশন কত, এই ফান্ড কোথা থেকে আসবে, রাজ্য সরকারের কাছে অর্থ পাওয়ার সূত্র কী, সে সম্পর্কে এই সরকার কোনো জিনিস মানুষের সামনে প্রচার করেনি। রাজ্য সরকার বারবার বিভিন্ন বক্তব্যে, রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা বক্তৃতা করছেন যে বিজেপি গোটা দেশটাকে বিক্রি করে দেবে, বিজেপি বেসরকারিকরণে বিশ্বাস করে, এয়ার ইন্ডিয়া বিক্রি করেছে বিজেপি। আজকে আশ্চর্যজনকভাবে এটা মনে রাখতে হবে যে কেন্দ্রীয় সরকারের বিলগ্নীকরণ নীতি বাস্তবায়িত করবার জন্য 2004 সালে 2003 সালে একটি বিশেষ মন্ত্রক তৈরি হয়েছিল। সেই মন্ত্রকের মন্ত্রী ছিলেন অরুণ শৌরী, আর সেদিন সেই ক্যাবিনেটের সদস্য ছিলেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। তিনি নিজে যে সিদ্ধান্তের শরিক, সরকার ব্যবসা করবে না, এটা দীর্ঘদিনের বিজেপির রাজনৈতিক অবস্থান। সরকার ব্যবসার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করবে, বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরি করবে, সরকার আইন শৃঙ্খলা তৈরি করবে, রক্ষা করবে, মানুষের ধন সম্পত্তিকে নিরাপদে রাখবার ব্যবস্থা করবে। সরকার এর কাজ হলো শিল্পে সুস্থ প্রতিযোগিতার ব্যবস্থা করা, প্রোডাক্টের গুণমানের উন্নয়ন হচ্ছে কিনা সেটার দিকে দৃষ্টি দেওয়া। কিন্তু আজকে যেভাবে পশ্চিমবঙ্গে কখনো মাদার ডেয়ারি, কখনো দুর্গাপুর কেমিক্যাল, সম্পূর্ণভাবে লাভজনক সংস্থা বলে যারা নিজেরাই ঘোষণা করে পরে অন্যের হাতে তুলে দেওয়ার যে পরিকল্পনা করেছেন এবং বাস্তবায়িত করেছে এই সরকার, তারা এ ধরনের বক্তব্য রাখছে। সভাপতি, এটা সভাপতি নির্ভর দল, নির্বাচিত জনপ্রতিনিধি, সাংসদ, হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বৃহত্তম গণতন্ত্রের পার্লামেন্টে তিনি আছেন, তখন তিনি যখন বলে দিয়েছেন তারপরে তো আর কোনো প্রতিক্রিয়া হয় না। বিজেপি বলেছে যে কোনো মূল্যে আমরা সিএকে লাগু করব, কারণ সিএ বা নাগরিকত্বের বিষয় নিয়ে 50-এর দশক থেকে তদানীন্তন ভারতীয় জনসংঘ আন্দোলন করেছেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দিল্লি প্যাক্ট মানে নেহরু লিয়াকত চুক্তির বিরোধিতা করে জাতীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন, তিনি আওয়াজ তুলেছেন। তো সুতরাং দশকের পর দশক, প্রায় 7 দশক ধরে আমরা এই কথা বলে এসেছি। আজকে এই দেশের মানুষ আমাদের সেই রাজনৈতিক অবস্থানকে সমর্থন করেই আজকে বিজেপিকেই 2 সদস্যের দল থেকে 303 সদস্যের দল বানিয়েছে। মানুষের থেকে আমরা সমর্থন নিয়েই আমরা এটাকে এক্সিকিউট করব। আগেও বলেছি আমরা এই কথা, এটা কোনো নতুন বক্তব্য নয়। সুকান্ত মজুমদার চিরায়ত বিজেপির যে অবস্থান সেটাকেই উনি আজকে বলেছেন, ভারত বা পশ্চিমবঙ্গে ভারতীয় মুসলমানদের স্বার্থে এবং বাংলাদেশ বা অন্যান্য দেশ থেকে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন যারা এসেছেন তাদের স্বার্থে এখানে সিএ লাগু করতে হবে। আই রিপিট, ভারতীয় মুসলমান এবং হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টানদের স্বার্থে আজকে এখানে লাগু করতে হবে, নাহলে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ থাকবে না। বহুত্ববাদের জন্য একটা জমি প্রয়োজন আছে, যত মত তত পথ এই কথাটা বলবো, তার জন্য একটা নির্দিষ্ট ভূখণ্ডের প্রয়োজন আছে। যদি এখানকার পুরো ডেমোগ্রাফি বদলে যায় তাহলে এটা বাংলাদেশ হয়ে যাবে। আমরা পশ্চিমবঙ্গকে নতুন করে বাংলাদেশ বানাতে দিতে চাই না, আমরা পশ্চিমবঙ্গ রাখতে চাই। এটা কোনো ধর্মশালা নয়, এটা কোনো কোঠাবাড়ি নয় যে যে যখন খুশি যার মতো দেশে আসবেন আর যা খুশি করতে থাকবেন, এত সম্পদ এখন এ রাজ্যে নেই। সুতরাং এই রাজ্যকে বাঁচাতে, এই ভূখণ্ডকে বাঁচাতে এবং সর্বোপরি ভারতীয় মুসলমান, এবং আবার বলছি
আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উদ্বাস্তু যারা ধর্মীয় কারণে ও দেশ থেকে বিতাড়িত হয়েছেন, নিজেদের সম্ভ্রম প্রাণ রক্ষার জন্য এখানে আশ্রয় নিয়েছেন, তাদের নাগরিকত্ব আমরা দেব। এর জন্য মাঝখানে যদি কেউ অন্তরায় হয় তাহলে যত দূর পর্যন্ত কেন্দ্র সরকার বা বিজেপি রাজনৈতিক দল হিসেবে তার যাওয়া প্রয়োজন আমরা তত দূর পর্যন্ত যাব। 2024 সালের সাধারণ নির্বাচনের আগেই সিএ লাগু করার প্রক্রিয়া এই রাজ্যে চালু হয়ে যাবে, প্রয়োজন যাবার আমরা তত দূর পর্যন্ত যাব। মুকুল রায় বিজেপির সঙ্গে শুধু বিশ্বাসঘাতকতা করেননি, মুকুল রায় কৃষ্ণনগর মানুষের জনাদেশের সঙ্গে বেইমানি করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন, প্রতারণা করেছেন। আমরা চাই মুকুল রায়কে মুকুল রায়ের পদ থেকে অপসারিত করা হোক, সদস্য পদ খারিজ হোক, এবং পিএসসি যে নজিরবিহীনভাবে তাকে পিএসসি চেয়ারম্যান করা হয়েছে সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হোক। কিন্তু দীর্ঘ টানাপোড়েনের পরেও স্পিকারের যে বক্তব্য সেখানে আমাদের একটাই বক্তব্য, সে আমরা আগেও এটা বলেছি, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মুকুল রায় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন মুকুল নির্বাচনের সময় আমাদের বিশেষ কিছু খারাপ কিছু বলেননি। মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মুকুল রায় এবং তার পুত্র শুভ্রাংশু রায়, যেহেতু তিনি এমএলএ হননি, তাদের গলায় উত্তরীয় পরিয়েছে। তাহলে মুখ্যমন্ত্রীর উপস্থিতিকে স্পিকার অস্বীকার করছেন? আমরা পশ্চিমবঙ্গের সাধারণ রাজনৈতিক কর্মী এবং সাধারণ মানুষের এটা প্রশ্ন যে মুকুল রায় কি তৃণমূলে আছেন, মুখ্যমন্ত্রী কি বলছেন? আমরা তো মুখ্যমন্ত্রীর বিবৃতি চেয়েছি। মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসে মুকুল রায়কে জয়েন করিয়েছেন, তাহলে মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট করে বলুন যে মুকুল রায় তৃণমূল কংগ্রেসে নেই, আমি গলায় উত্তরীয় দেবার পরেও মুকুল রায় আমার এখান থেকে পালিয়ে গিয়ে আজকে বিভিন্ন পঞ্চায়েতে গোপন সভা করছে, আর বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে বসে ও বিজেপিকে ভোট দেওয়ার ব্যবস্থা করছে, আর বিভিন্ন সময় যে সল্টলেকে চলে যাচ্ছে, সল্টলেকেও ওখানে বিজেপির হয়েও প্রচার করেছে, ডোর টু ডোর ক্যাম্পেইন করেছে রাত্রি 10টার পরে। এ ধরনের একটা বিবৃতি তো আমরা আশা করি যে তিনি কোথায় আছেন। মুখ্যমন্ত্রী যখন জয়েন করিয়েছেন, ঢাকঢোল পিটিয়ে জয়েন করানো হয়েছে তৃণমূল কংগ্রেসে, আপনারা সাংবাদিকরা হুড়হুড় করে পৌঁছে গিয়েছিলেন, মুকুল রায়ের সঙ্গে তার কিছু অঙ্গসেবক যারা আছেন তারাও পৌঁছে গিয়েছিলেন সঙ্গে সঙ্গে। দিল্লি পুলিশের পরিবর্তে, সেন্ট্রাল ফোর্সের পরিবর্তে রাজ্য পুলিশের গাড়ি এলো, হুটার বাজিয়ে মুকুল রায়কে নিয়ে যাওয়া হলো, মানে বরযাত্রীর থেকেও ওপরে, মানে রাজার বিয়ের মতো ব্যবস্থা করে দেওয়া হলো। সবাই ঢুকতে গেলেন, বললেন না রাজপ্রাসাদে সবাইয়ের অনুমতি নেই, সবাই ঢুকতেও পারলো না, কিছু লোককে নিয়ে গেলেন, একদম সুন্দর পায়েস পায়েস মুখ করে তার গলার মধ্যে মালা পরিয়ে দেওয়া হলো, তারপরেও মুকুল রায় নেই, তাহলে মুখ্যমন্ত্রী বলুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্টেটমেন্ট দিয়ে বলুন। অত্যন্ত সুস্থ এবং স্বাভাবিক স্বাস্থ্যকর বিষয়, আমাদের যে কাঠামোই সরকার পরিচালিত হয় সেখানে সাংবিধানিক প্রধান এবং প্রশাসনিক প্রধানের মধ্যে আলাপচারিত অত্যন্ত জরুরি। যে কোনো ক্ষেত্রে রাজ্যপাল প্রধান মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে পারেন, আইন শৃঙ্খলার প্রশ্নে, বিভিন্ন বিলের প্রশ্নে, রাজ্যের বিভিন্ন আর্থসামাজিক পরিস্থিতি, রাজ্যের ভবিষ্যৎ, রাজ্যের বিভিন্ন সংকট, এই নিয়ে আলাপ আলোচনা তো করতেই পারেন, এর জন্য ডেকেছেন, এটা নিয়ে তো কোনো বিতর্কের অবকাশ নেই। রাজ্যপাল তো এভাবেই ডাকেন, এভাবেই আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী, সারা দেশ জুড়ে তো এভাবেই চলে, পশ্চিমবঙ্গতে এভাবেই চলেছে। আমি তো রাজ্যপালের বিষয়টা হচ্ছে, আমি তো রাজ্যপালের মুখপত্র নই, তার অথরিটি নিয়েও আমি এখানে বসিনি, তাকে ডিফেন্ড করবার জন্য বসিনি, তাকে গ্লোরিফাই করবার জন্য বসিনি। ওই পর্দার ওপর আমাদের সম্মান আছে, আমাদের শ্রদ্ধা আছে এবং আস্থা আছে, ওই ভবনেরও আমি মুখপত্র নই। কিন্তু প্রশ্ন হলো যে রাজ্যপাল যা বলেছেন আমরা সবটাই সংবাদ মাধ্যমে দেখছি, টুইটে দেখছি, কখনো চিঠির আকারে দেখছি, কখনো আপনাদের প্রশ্ন থেকে জানতে পারছি। রাজ্যপাল এর আগে মানে চ্যালেঞ্জ নিয়ে বলছেন যে বিভিন্ন সময় প্রশাসনিক আধিকারিকদের ডেকে পাঠালে তারা তো আসছেনও না, আসতে সম্পূর্ণ অস্বীকার করছেন। স্পিকার নিঃসন্দেহে যখন বিধানসভা সাইনেডাই থাকেন তখনও স্পিকার স্পিকার, কিন্তু রাজ্যপাল একমাত্র তিনিই ব্যক্তি যিনি স্পিকারের ওই চেয়ারটায় বসতে পারেন, তিনি স্পিকারের ঊর্ধ্বে। সেই স্পিকার বলছেন রাজ্যপাল যদি বিধানসভায় আসে আগে থেকে আমায় জানিয়ে আসতে হবে কেন আসছেন। উপাচার্য বলছেন যে রাজ্য সরকার চায় না আমরা আপনার সঙ্গে দেখা করি, তাই আমরা দেখা করব না।
রাজ্যপালের সঙ্গে এরকম একটা দুষ্টুমিষ্টি সম্পর্ক যখন হয়েছে, অম্লমধুর সম্পর্ক যখন তৈরি হয়েছে, তা বাস্তবভাবেই রাজ্যপাল সেটাকে টুইট করে পাবলিক করে দিয়েছেন। আপনি বলছেন